নমস্কার সবাইকে। তো এখন আমরা আগামী সোমবারের জন্য কিছু স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলোতে আমরা ট্রেড করতে পারি এবং সেই স্টকগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস উপর আমরা আলোচনা করব। তবে আমরা সাধারণ টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কারণ আজকে আমি টোটাল 8টি শেয়ার উপরে আলোচনা করব। তো 8টি শেয়ারের বাইং এন্ট্রি লেভেল, সেলিং এন্ট্রি লেভেল, স্টপ লস টার্গেট, ওই বিষয়গুলোর উপর আলোচনা করব। কোন শেয়ারগুলো বাইংয়ে আছে, কোন শেয়ারগুলো সেলিং আছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওতে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। তো মেন কনসেপ্টে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলটাকে আপনি আজকে এবং নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অ্যাক্টিভেট করে রাখবেন, যখন আমরা ভিডিও আপলোড করব যথাসময়ে আপনি নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। এবং এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের লাইক দিয়ে আমি বুঝতে পারি যে আমার ভিডিও আপনাদের জন্য প্রয়োজন। যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই লাইক করবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও, এই কনসেপ্টের উপর কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো। তো চলুন আমরা আলোচনা করি। তো প্রথমত যে শেয়ারটা আমি সিলেক্ট করেছি সেই শেয়ারটার নাম হচ্ছে জেএসডব্লিউ স্টিল। তো জেএসডব্লিউ স্টিল, আমি প্রথমত বলবো জেএসডব্লিউ স্টিল কোন পজিশনে দাঁড়িয়ে আছে। জেএসডব্লিউ স্টিল ডে টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে জেএসডব্লিউ স্টিল সেলিং পজিশনে আছে। যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেএসডব্লিউ স্টিল আপ ট্রেন্ডে আছে, কিন্তু লাস্ট ক্যান্ডেলটা যদি দেখি, এই ক্যান্ডেল আমাদের ইঙ্গিত দিচ্ছে সেলিং সাইড যাওয়ার। তো আগামী দিন সেলিং সাইড যেতে পারে ক্যান্ডেল অনুযায়ী। তবে ক্যান্ডেলের কালার নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে এই ক্ষেত্রে ক্যান্ডেল যদিও সেলিং প্রেশার অনেক বেশি, তবে বুলিশ ক্যান্ডেলের সঙ্গে ক্লোজ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা বলতে পারি এবং ভলিউমগুলোকে দেখে বলতে পারি যে হয়তো বা আগামী দিন জেএসডব্লিউ স্টিল বাইং যেতে পারে, তবে সেলিং যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, যার জন্য আমরা বাইং সাইড এবং সেলিং সাইড নিয়ে আলোচনা করব ডিপলি, আর আমি আলোচনা করব না। ওকে, তো চলুন লেভেলগুলো দেখে নিই। জেএসডব্লিউ স্টিল যদি আমরা বাই করি তাহলে এক্ষেত্রে আমাদের বাইং লেভেল থাকবে 669, স্টপ লস থাকবে 658.90, আমাদের টার্গেট 1 থাকবে 674, টার্গেট 2 থাকবে 681। যদি বাই এন্ট্রি এক্সিকিউট হয় প্রথমে তাহলে বাই করব, যদি সেল সাইড আগে এক্সিকিউট হয় তাহলে আমরা সেল করব। তো যদি আমরা সেল করি তাহলে 658 সেল করব, স্টপ লস থাকবে 669, টার্গেট থাকবে আমাদের 653, টার্গেট 2 থাকবে 646। এবং ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জগুলো আমি বলবো এই শেয়ারের মধ্যে আগামী দিন অর্থাৎ সোমবারের জন্য ম্যাক্সিমাম আপার যে রেঞ্জটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে 684 হতে পারে এবং লোয়ার রেঞ্জটা 643, অর্থাৎ 684 এবং 643 এই রেঞ্জের মধ্যে আগামী দিন ট্রেড হবে ধরে নিতে পারেন। তারপরের শেয়ারটা নিয়ে আলোচনা করব। তারপরের যে শেয়ারটা সেই শেয়ারটার নাম হচ্ছে চোলা ফাইন্যান্স। চোলা ফাইন্যান্স কেন আমরা সিলেক্ট করেছি তার উপর কিছুটা আলোচনা করে নেই। যদি আমি সাধারণভাবে আলোচনা করি তাহলে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইখানে কিন্তু আমরা একটা ডাব্লিউ প্যাটার্ন পেলাম। এই ডাব্লিউ প্যাটার্নের নেকলাইনটাকে কিন্তু অনেক আগে ব্রেক করেছে, ব্রেক করার পর এখানে আমরা একটা আপট্রেন্ড র্যালি দেখতে পেলাম, কিন্তু আপট্রেন্ড র্যালিটা গিয়ে কোথায় দাঁড়িয়েছে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গায় কিন্তু চোলা ফাইন্যান্স স্ট্রংলি সেলিং পজিশনে আছে। কেন সেলিং পজিশনে থাকার কারণটা হচ্ছে এখানে একটা প্যাটার্ন গঠিত হয়েছে যার নাম হচ্ছে শুটিং স্টার। তো শুটিং স্টার আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিন চোলা ফাইন্যান্স সেলিং সাইড যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তবে এখানে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পেলাম সেই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হিসাবে ক্লোজ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা অনুমান করতে পারি যে আগামী দিন চোলা ফাইন্যান্স হতে বা আপার সাইডও যেতে পারে যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারে। এমনটা তো হতে পারে যে আগামী দিন গ্যাপ আপ ওপেন হবে নাকি। তো চলুন বিস্তারিত আলোচনা করব না, ভিডিও লম্বা হবে, তো আমরা এন্ট্রি লেভেলগুলো দেখে নিই। তো চোলা ফাইন্যান্স যদি আমরা বাই সাইড ট্রেড করি, যে সাইড প্রথম এক্সিকিউট হবে না সেই সাইড আমরা ট্রেড করবো, এমনটা নয় যে আমাদের বাই করতে হবে বা সেলই করতে হবে। যদি প্রথমে বাই এক্সিকিউট হবে আমি বাই করবো, প্রথমে সেল এক্সিকিউট হলে তো সেল করবো। তবে আমি রিকমেন্ডেশন প্রোভাইড করছি না, এই লেভেলগুলোর উপর বেস করে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ট্রেড করতে পারবেন। তো প্লিজ আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করবেন, কারণ টাকা আপনার, তো দায়িত্ব আপনার। তো চোলা ফাইন্যান্স যদি আমরা বাই করি 769.80 আমরা এই প্রাইসের উপরে বাই করতে পারি, স্টপ লস থাকবে 758 এবং টার্গেট 1 থাকবে 775 এবং টার্গেট 2 থাকবে 784। সেল যদি আমরা করি তাহলে সেল করবো 758, অর্থাৎ যে স্টপ লসটা আপনারা দেখতে পাচ্ছেন না বাই সাইডের, ধরে নিন যে আমরা বাই সাইড ট্রেড করলাম, বাই সাইড ট্রেড করার পর স্টপ লস হলো, তো এই স্টপ লসের নিচে আমরা সেল করতে পারি, বা প্রথম যদি সেলিং সাইড এক্সিকিউট হয় তাহলে 758 আমরা সেল করতে পারি। স্টপ লস হচ্ছে 769,
টার্গেট ওয়ান থাকবে 752 এবং টার্গেট টু থাকবে 743। তো এই হচ্ছে চোলা ফাইন্যান্সের লেভেলগুলো। তো এই লেভেলগুলোকে অনুসরণ করে আপনি আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে পারেন। তো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার বেশি বেশি করে করবেন। দেখুন আপনাদের লাইকে কিন্তু আমি বুঝতে পারি যে আমার ভিডিও আপনাদের জন্য প্রয়োজন কিনা। আপনারা যদি লাইক না করেন তাহলে আমি ভিডিও শ্যুট করব না। এই ধরনের অন্য কনসেপ্ট নিয়ে আমি ভিডিও আপলোড করব। ভিডিও আমি অবশ্যই আপলোড করব, তবে অন্য কনসেপ্ট নিয়ে আমি আপলোড করব। তো সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের কোনটা প্রয়োজন। আপনাদের লাইক দিয়ে আমি বুঝতে পারি যে আপনাদের কোনটা প্রয়োজনীয়। তারপরে যে শেয়ারটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে এম এন এম ফাইন্যান্স স্ট্রংলি সেলিং পজিশন আছে, কারণ এখানে লাস্ট ক্যান্ডেলটা, গত দিনের ক্যান্ডেলটা অর্থাৎ শুক্রবারের ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল এবং এটা হচ্ছে শুটিং স্টার এবং স্ট্রংলি সেলিং পজিশনে আছে। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন একটা ডাব্লিউ প্যাটার্ন, ওকে, এই ডাব্লিউ প্যাটার্নটাকে ব্রেক করেছিল। ব্রেক করার পর এখানে আমরা একটা আপ ট্রেন্ড র্যালি দেখতে পেয়েছিলাম এবং এই জায়গা থেকে এই যে দেখুন এইভাবে এই জায়গাটা টেস্ট করেছে, টেস্ট করার পর আবার উপরে গেল। কিন্তু ফাইনালি এখানে কিন্তু এই প্যাটার্নটা আমরা দেখতে পেলাম। তো এমএনএম ফাইন্যান্সও কিন্তু স্ট্রংলি সেলিং পজিশনে আছে আগামী দিনের জন্য। তবুও আমরা বাই সাইড এবং সেল সাইড নিয়ে আলোচনা করব, যেই সাইড এক্সিকিউট হয় আমরা সেই সাইড ট্রেড করব। চলুন আমরা আলোচনা করি, কারণ কখন কোন শেয়ারের মধ্যে প্রমোটার ঢোকে বা বিগ ইনভেস্টার ঢোকে, ইনস্টিটিউশন ঢোকে তা তো বলা যায় না। ভলিউম হঠাৎ করে সাডেনলি আসতে পারে, তবে এখানে লো ভলিউমের সঙ্গে এবং বিআরএস ভলিউমের সঙ্গে ক্লোজ হয়েছে, তো স্ট্রংলি কিন্তু সেলিং পজিশনে। তো এমএনএমের আমরা লেভেলগুলো দেখে নিই। এমএনএম ফাইন্যান্স যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা বাই করব 196.45-এর উপরে। আমাদের স্টপ লস থাকবে 192.45 এবং টার্গেট ওয়ান থাকবে 198 এবং টার্গেট টু থাকবে 201। সেল এন্ট্রিটা থাকবে 192 এবং আমাদের স্টপ লস থাকবে 196, টার্গেট ওয়ান থাকবে 190 এবং টার্গেট টু থাকবে 187। এবং আমি এখানে রেঞ্জটা আপনাদের বলে দিই যে ম্যাক্সিমাম রেঞ্জগুলো কী থাকতে পারে। তো এমএনএম ফাইন্যান্স যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 202 ম্যাক্সিমাম আপার রেঞ্জ হতে পারে এবং মিনিমাম যে লোয়ার রেঞ্জ সেটা 186 হতে পারে। অর্থাৎ 202 থেকে 186 এই রেঞ্জের মধ্যে ট্রেড হতে পারে আগামী দিন। এগুলো কিন্তু হচ্ছে কি ডে রেঞ্জ। ওকে, তো ডে রেঞ্জ বের করার একটা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আমরা এই রেঞ্জগুলো বের করি। তারপরে শেয়ারটা আমি আলোচনা করব। তারপরের যে শেয়ারটা, সেই শেয়ার হচ্ছে বন্ধন ব্যাংক। তো বন্ধন ব্যাংক কিন্তু স্ট্রংলি সেলিং পজিশনে আছে। তো বন্ধন ব্যাংকও আমরা সেলিং সাইডটা দেখতে পাচ্ছি, তবে এইখানে আমরা বন্ধন ব্যাংকের যে লেভেলগুলো, যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস অনুযায়ী বন্ধন ব্যাংক কিন্তু এইখানে কি রেঞ্জ বাউন্ডে ট্রেড হচ্ছে। এই যে দেখুন, এই রেঞ্জ বাউন্ডে ট্রেড হচ্ছে। ওকে, ক্লিয়ার। তবে এখানে একটা এই যে ডিমান্ড জোন, সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে। তো এখানে সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে, এখানে আমরা একটা শুটিং স্টার দেখতে পেয়েছিলাম, তারপরে কিন্তু এই ডাউন ট্রেন র্যালিটা শুরু হয়েছে এবং পরপর কিন্তু আমরা দুদিন দেখতে পেয়েছি। এবং এই রেজিস্ট্যান্স লেভেলটাই কিন্তু এখনও কী করতে পারেনি, ব্রেকআউট করতে পারেনি, এখনও স্ট্রংলি বাই সেলিং পজিশন আছে। তো এই ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এখানে এইভাবে যদি আমরা মার্ক করি তাহলে এখানে কী দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে হচ্ছে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে, এই যে রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে এবং এখানে হায়ার হাই ক্রিয়েট করেছে। তারপরেও হায়ার হাইয়ের মাধ্যমে যেটা আমরা দেখতে পেলাম এখানে এই লোটাকে, সাপোর্টটাকে ব্রেক করেছে। তো স্ট্রংলি কিন্তু সেলিং পজিশন আছে। তারপর আমরা বাই এন্ট্রি লেভেল এবং সেল এন্ট্রি লেভেল বোথ সাইড নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা লেভেলগুলো দেখে নিই। তো বন্ধন ব্যাংক আগামী দিনের জন্য যে লেভেলগুলো থাকবে, আমরা যদি বাই করি তাহলে 281.45-এর উপরে বাই করব। স্টপ লস থাকবে 275.30, টার্গেট ওয়ান থাকবে 284, টার্গেট টু থাকবে 289 এবং আমরা যদি সেল করি তাহলে 275-এর নিচে আমরা সেল করব। স্টপ লস থাকবে 281, টার্গেট ওয়ান থাকবে 272 এবং টার্গেট ওয়ান থাকবে 272 এবং টার্গেট টু থাকবে 267 এবং আমরা রেঞ্জ যদি দেখি তাহলে আগামী দিন 290.65 আপার রেঞ্জটা থাকতে পারে হায়েস্ট এবং লোয়ার রেঞ্জটা 266 থাকতে পারে। এই যে দেখুন এখানে, এই অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সোমবার ট্রেড হতে পারে, এ হচ্ছে ডে রেঞ্জ। তো ভোলাটিলিটির উপরে আমরা এই লেভেলগুলো বের করি। তো অ্যাজ পার ভোলাটিলিটি আগামী দিন যদি ভোলাটিলিটি বেশি হয় তাহলে হয়তো বা কিছুটা এখানে পার্থক্য হতে পারে, তবে এই রেঞ্জের মধ্যেই ট্রেড হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। তো চলুন আমরা আরেকটা শেয়ার দেখে নিই। তারপরের যে শেয়ারটা, সেই শেয়ারটা হচ্ছে সেন্সরি প্লাই। তো সেন্সরি প্লাইকে কেন সিলেক্ট করেছি, দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাব্লিউ প্যাটার্ন নেকলাইনটাকে ব্রেক করেছে এবং এইখানে ব্রেক করার পরে এখানে অনেকটা সময় টাইম স্পেন্ড করেছে, এখানে অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করেছে।
ওকে, নিচে যাওয়ার অনেকটা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ফাইনালি এখানে আমরা আপ ট্রেন্ড র্যালি দেখতে পেলাম। কিন্তু গত দিনের শুক্রবারের লাস্ট ক্যান্ডেলটা আমরা কি দেখলাম? শুক্রবারের যে লাস্ট ক্যান্ডেল আমরা দেখলাম সেটা হচ্ছে শুটিং স্টার। কিন্তু এখানে শুটিং স্টার ক্রিয়েট হয়েছে, তবে শেডো এবং বডি সেম টু সেম, অর্থাৎ সেম ইকুয়াল প্রাইজে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুটা অনুমান করতে পারি যে এখানে বোথ সাইড রয়েছে, আগামী দিন আপার সাইডও যেতে পারে, ডাউন সাইডে যেতে পারে। কারণটা হচ্ছে এক তো হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং আপার শেডো এবং লোয়ার শেডো মিলিয়ে যে রেঞ্জটা সেই রেঞ্জটা হচ্ছে ইকুয়াল রেঞ্জ। ওকে, তো চলুন আমরা দেখে নিই যে লেভেলগুলো কী থাকতে পারে। তো সেঞ্চুরি প্লাই যদি আমরা বাই করি সেই ক্ষেত্রে আমাদের বাই লেভেল থাকবে 624.85, অর্থাৎ 624.85 উপরে আমরা বাই করতে পারি। স্টপ লস থাকবে 614.50, টার্গেট ওয়ান থাকবে 630, টার্গেট টু থাকবে 637। যদি আমরা সেল করি তাহলে 614-এর নিচে আমরা সেল করতে পারি, স্টপ লস থাকবে 624, টার্গেট থাকবে 609, টার্গেট টু থাকবে 601। এবং আমরা যদি ডে রেঞ্জটা দেখি তাহলে আপার রেঞ্জটা থাকতে পারে 640 এবং লোয়ার রেঞ্জটা থাকতে পারে 599। অর্থাৎ আগামী দিন এই রেঞ্জের মধ্যে ট্রেড হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি, এবং আমরা এই লেভেলটাকে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ধরে নিতে পারি এবং এই লেভেলটাকে স্ট্রং সাপোর্ট লেভেল ধরে নিতে পারি। তো নেক্সট শেয়ারটা নিয়ে আলোচনা করব, আবার রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক বেশি বেশি করে করবেন। আপনাদের লাইককে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের জন্য আমার এই ভিডিও প্রয়োজন কি না, এই কনসেপ্টটা, এই কন্টেন্টটা প্রয়োজন কি না। যদি প্রয়োজন বোধ হয় আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের লাইকের উপরে বেস করে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব। যদি লাইক না করেন তাহলে আমি ভিডিও আপলোড করব না। তো চলুন এই ক্ষেত্রে বেদান্তা নিয়ে আমি কথা বলব, বিইডিএল। তো বিইডিএল যেটা যে পজিশন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোজি স্টারের মধ্যে মাধ্যমে কিন্তু এখানে ক্লোজ হয়েছে। দেখুন বিগত দিনের এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে এখানে দোজি, তারপরে এখানে আর একটা বুলিশ ক্যান্ডেল। যদিও আমরা এখানে এটাকে কী বলতে পারি, মর্নিং দোজি স্টার, যদিও মর্নিং দোজি স্টার আপ ট্রেন্ডে গঠিত হয় না, যদি লো ডাউন ট্রেন্ডে গঠিত হয় তখনই সেটাকে মর্নিং দোজি স্টার নামে কিন্তু ব্যাখ্যা করা হয়। তো আমি কিছু ভিডিও দেখেছি যে হ্যামার নিয়ে কথা বলা হয় বা শুটিং স্টার নিয়ে। হ্যামার অ্যাকচুয়ালি কোথায় ঘটিত হয়, ডাউন ট্রেন্ডে যখন ঘটিত হয় তখনই কিন্তু সেটাকে হ্যামার নামে পরিচিতি দেওয়া হয়। কিন্তু আমি দেখেছি যে ধরুন আপ ট্রেন্ডে সেম হ্যামার ঘটিত হয়েছে, যদিও সেটাকে হ্যামার বলা হয় না সেক্ষেত্রে। ওকে, কিন্তু সেইখানে বলা হচ্ছে যে হ্যামার। দেখুন প্যাটার্ন না, প্যাটার্ন যে জায়গায় গঠিত হওয়ার কথা সেই জায়গায় যদি গঠিত হয় তখনই তাকে সেই প্যাটার্নের নাম হিসেবে পরিচিতি দেওয়া হয়। মাঝখানে যদি গঠিত হয় সেখানে কিন্তু সেই নামের পরিচিতি দেওয়া যেতে পারে না, তো সেটা কিন্তু খুবই ভুল। তো এখানে যেখানে আমরা মর্নিং দোজি স্টার দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা মর্নিং দোজি স্টার বলতে পারি না, কারণটা হচ্ছে এখানে আপ ট্রেন্ডে। তবে এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটা কনসোলিডেশন হচ্ছে। এ সাইড যদি ব্রেকআউট করে উপরে যাবে, এ সাইড যদি ব্রেক করে তাহলে অনেকটা নিচে যাবে। যদি এই ক্যান্ডেলটা, এই দুটো ক্যান্ডেল মিলে কিন্তু এখানে, এই যে দেখুন ভালো আমাদের একটা রেঞ্জ দিচ্ছে। কী রেঞ্জ দিচ্ছে? আমাদের রেঞ্জ দিচ্ছে যে বাজার উপরে যেতে পারে, এই শেয়ারটা উপরে যেতে পারে। তো চলুন আমরা এই ক্ষেত্রে এই শেয়ারের যে এন্ট্রি লেভেলগুলো দেখে নিই। তো এই ক্ষেত্রে এন্ট্রি লেভেলগুলো যদি আমরা দেখি, কোনটা বেদান্তা, তো বেদান্তার লেভেলগুলো দেখব। বেদান্তা যদি আমরা বাই করি তো এই ক্ষেত্রে 252-র উপরে আমরা বাই করব, এবং আমাদের স্টপ লস থাকবে 248, টার্গেট থাকবে 254 এবং টার্গেট টু থাকবে 257। ছোট্ট শেয়ার কিন্তু হাই বিটা শেয়ার, এর মধ্যে কিন্তু বেশি পরিমাণের রেঞ্জ থাকে, প্রত্যেক দিনের অনেক বেশি পরিমাণে কিন্তু ট্রেড হয় ম্যাক্সিমাম ডে। যদি ধরে নিন মার্কেট অর্থাৎ নিফটি যদি 1% উপরে যায় তাহলে এই শেয়ারের মধ্যে কিন্তু পুরো দিনের মধ্যে 1% একটা রেঞ্জ হয়, সেটা বিটা অনুসারে। তো বিটা অনুসারে যে ট্রেড হয় তার ভিডিওটা আপনারা দেখবেন, আমি দেখিয়ে দিই আপনাদের। অ্যাকচুয়ালি আপনারা ভিডিওগুলো সবগুলো দেখেন না ঠিক করে, তো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমি এখানে একটা ভিডিও পাবলিশ করেছিলাম,
খুব কম ভিউ এসেছে এখানে, যদিও আমার চ্যানেলটা খুব নতুন, 820 সাবস্ক্রাইবার, শুধুমাত্র প্রায় দু মাস হলো। এই যে ইন্টারডে হাই বিটা স্টক সিলেকশন স্ট্র্যাটেজি, আমি টোটাল 17 স্টক নিয়ে আমি একটা ফিক্সড ওয়াচ লিস্ট ক্রিয়েট করেছি। এইগুলো হচ্ছে হাই বিটা শেয়ার, 200, 150, 300, 500, 700, 1000 মূল্যের শেয়ার আছে, কিন্তু মুভমেন্ট অনেক বেশি হয় প্রচুর পরিমাণে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওকে, এই ভিডিওটা দেখে আপনারা এই শেয়ারগুলো ফিক্সড ওয়াচ লিস্ট করতে পারেন। তো চলুন আমরা আলোচনা করি। তো এই ক্ষেত্রে যদি আমরা কী করি, যদি আমরা সেল করি তাহলে 248 নিচে আমরা সেল করব এবং স্টপ লস থাকবে 252 এবং টার্গেট 1 থাকবে 246, টার্গেট 2 থাকবে 243। এবং রেঞ্জ যদি দেখি আমরা, তো আপার রেঞ্জটা থাকতে পারে 258 এবং লোয়ার রেঞ্জটা থাকতে পারে 242। স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্টের কাজ করবে, তো এই রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড হতে পারে। ক্লিয়ার? তো চলুন আমরা আরেকটা শেয়ার দেখি নিই, আর কোনো শেয়ার আছে কি না আমাদের লিস্টে, তারপর আরও দুটো শেয়ার রয়েছে, সেই দুটো শেয়ারের উপরে আলোচনা করে নিই। তারপর হচ্ছে বোল্টাস, ওকে, বোল্টাস শেয়ার নিয়ে আলোচনা করব। তো বোল্টাস শেয়ার যদি এই ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এই যে এখানে দেখুন, বোল্টাস শেয়ারের মধ্যে কিন্তু একটা কি ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করেছিল কিন্তু ক্রিয়েট করতে পারেনি, ওকে। তারপর আবার কি দেখলাম, যদি এগুলো আমি ডিলিট করে দিই, তারপর এই যে আবার দেখুন লেভেলটাকে ব্রেক করেছে। প্রথমে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে পারেনি, কিন্তু তারপরে নেক্সট টাইম ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই নেকলাইনটাকে ব্রেক করেছে। এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য স্ট্রং সাপোর্ট জোন এবং এখানে একটা হ্যামার ক্রিয়েট হয়েছে, যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে। এই যে দেখুন ডাউন ট্রেন্ড এবং এই যে একটা হ্যামার, এই যে তারপর দেখুন আপ ট্রেন্ড র্যালি, কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারেনি, আবার এখানে লো। এবং আজকের দিনে যদি আমি বিস্তারিত আরেকটু আলোচনা করি, বিস্তারিত বলবো না, শর্টে বলবো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিয়ারিশ ইনগালফিং। তো এই বিয়ারিশ ইনগালফিং আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিন নিচে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তবে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে উপরে যেতে পারে। কিন্তু এখানে আমরা যা দেখতে পাচ্ছি, হাই ভলিউমের সঙ্গে কিন্তু ক্লোজ হলো বিয়ারিশ সাইড। তো চলুন এখানে আমরা স্ট্রংলি সেলিং সাইড দেখতে পাচ্ছি, বাই এন্ট্রি লেভেল এবং সেল এন্ট্রি লেভেল আমরা দেখে নিই বোল্টাসের। তো বোল্টাস বাই এন্ট্রি লেভেল থাকবে 1009, এই লেভেলের উপরে আমরা বাই করতে পারি। স্টপ লস থাকবে 990.50 এবং টার্গেট 1 থাকবে 1018 এবং টার্গেট 2 থাকবে 1031। এবং যদি আমরা সেল করি তাহলে 990.50 নিচে সেল করতে পারি, স্টপ লস থাকবে 1009, টার্গেট 1 থাকবে 981, টার্গেট 2 থাকবে 967। এবং রেঞ্জ, ডে রেঞ্জ যদি আমরা দেখি তাহলে 1036 হচ্ছে আপার রেঞ্জ, লোয়ার রেঞ্জ হচ্ছে 963, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে ট্রেড হতে পারে এবং এই লেভেলটা আমাদের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স হবে, এই লেভেলটা স্ট্রং সাপোর্ট হবে। তো চলুন আমরা নেক্সট শেয়ার নিয়ে আলোচনা করি, আর একটি শেয়ার লাস্ট। তো আবার রিকোয়েস্ট করবো, যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করবেন, ডেলিভারি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। আপনাদের লাইকই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে যে এই ধরনের ভিডিও শ্যুট করব কি না, পাবলিশ করব কি না, ওকে। তো অবশ্যই আপনারা কিন্তু লাইকের মধ্যে জানাবেন মাধ্যমে। তো চলুন এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এই দেখুন ক্লিয়ার ডাব্লিউ প্যাটার্ন, এই হচ্ছে, এবং এই লেভেলটাকে ব্রেক করেছে এবং এখানে আমরা অনেকদিন ধরে কিন্তু কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কনসোলিডেশন দেখতে পাচ্ছি। এবং এখানে যদিও ব্রেক করেছিল, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, আবার গ্যাপ আপ এবং ফাইনালি উপরে ক্লোজ হলো। তারপর দেখুন এখানে সেলিং প্রেশার বেড়ে যাচ্ছে, এই যে সেলিং প্রেশার কীভাবে, এই যে দেখুন সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার। ফাইনালি এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে দোজি ক্রিয়েট করেছে। তো আগামী দিন কিছু না কিছু এমন মনে হচ্ছে যে উপরে যেতে পারে, কেন, কারণ এখানে একটা আমরা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। এই লেভেলটাকে না যতক্ষণ ভাঙবে 172 লেভেলটা, এই শেয়ার মূল্যে পতন আসার সম্ভাবনাটা খুব কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লেভেলগুলো ক্রিয়েট করেছি, লেভেলগুলো জেনারেট করেছি। তো চলুন সেই লেভেলগুলোর উপর আমরা আলোচনা করি। তো ইন্ডিয়ান ব্যাঙ্ক আগামী দিন আমরা যে লেভেলগুলোতে ট্রেড করতে পারি, বাই 177 উপরে আমরা বাই করতে পারি, স্টপ লস থাকবে 172.90, টার্গেট 1 থাকবে 179, টার্গেট 2 থাকবে 182। এবং যদি আমরা সেল করি সেই ক্ষেত্রে 172.90 থাকবে আমাদের সেলিং লেভেল, এই লেভেলের নিচে আমরা সেল করতে পারি, স্টপ লস থাকবে 177, টার্গেট 1 থাকবে 170 এবং টার্গেট 2 থাকবে 167। এবং আমরা ডে রেঞ্জ যদি দেখি তাহলে 183 হাইয়েস্ট রেঞ্জ হতে পারে আগামী দিনের জন্য, 167 লো রেঞ্জ হতে পারে, লোয়েস্ট রেঞ্জ। এবং এই রেঞ্জের মধ্যে কিন্তু আগামী দিন ট্রেড হওয়ার সম্ভাবনাটা
খুব বেশি। তো আপনারা যদি ট্রেড করেন তাহলে নিজের দায়িত্বে ট্রেড করবেন, আপনার নিজের যে টেকনিক্যাল অ্যানালিসিস সেগুলো অ্যাপ্লাই করে তারপর ট্রেড করবেন, কারণ টাকা আপনার দায়িত্ব আপনার, আমরা রিকমেন্ডেশন প্রোভাইড করি না। আবার রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার বেশি বেশি করে করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।